So hey, what's up guys, welcome to Ancient Game Addict and another gameplay video. So explosive jump er aro ekta match e solo versus square nemechi clock tower e and sob enemy hoyto ei khanei namtase ei khane to ami ekta launcher peyechi ar ei to ekta enemy jei ta ke kichuta damage diyeche ar ei pashe aro ekta chole asche ঘুষি মারতেছে কিন্তু আমি আগে এইটাকে ডাউন করেছি এন্ড এখন হচ্ছে কনফার্ম করি আর এরপর পিছে আছে আর সামনে না সামনে আর কি পিছে তো নেই কিন্তু সামনেরটাও চলে গেছে আর এইখানে আর কাউকে দেখতেছি না আর যত এনিমি আছে সবাই হচ্ছে যেই ঘরে সামনে যেই ঘর আছে সেই ঘরের মধ্যে ফাইট করতেছে ওই তো একটা ডাউন হয়ে পড়েছিল কিন্তু আর কিছুই করতে পারি নাই এন্ড এইখানে আর কেউ নেই আর বাকি এনিমিগুলো গেল কোথায় ওই তো ওই পাশে একটা আছে এইটা ডাউন এন্ড এখন হচ্ছে যে পিছে থেকে আবার মারতেছে পিছেরটাকে কিছুটা ড্যামেজ দিয়েছে এন্ড এখন আসে এত বেশি গুলি করতেছে কিন্তু আমি ড্যামেজ আচ্ছা তো নিচে আরও একটা আছে এই পাশে যেটা ছিল সে হয়তো নিচে অ্যান্ড এই তো সে শেষ আর এই পাশে যেইটা আছে এইটাও শেষ এইটা এখন ডাউন অ্যান্ড এখন করবো এটাকে কনফার্ম আমি ওপরে যেটাকে ডাউন করেছিলাম তাকে হয়তো তার টিমমেট এতক্ষণে রিভাইভ দিয়ে দিয়েছে অথবা সেই কিলটা হয়তো অন্য কেউ নিয়ে নিয়েছে না আচ্ছা তো কিল পেয়েছি আর এখন এইখানে আশেপাশে আর কোনো এনিমি আছে আছে এনিমির সামনেই আছে আমি তাড়াতাড়ি যাই অ্যান্ড সেই এনিমিটাকে মারি সে ওইখানে ফাইট তো করতেছে আচ্ছা সে ওইখানে ফাইটই করতেছে সামনে দুইটা আরে দুইটা না এখানে তিন চারটা এনিমি আছে এখন প্রথমে সামনে যেই এনিমিগুলো আছে সেগুলোকে মারবো আর এরপর হচ্ছে যে পাশে আশেপাশে যেগুলো আছে সেগুলোকে এই সামনে একটা তো আছে ঘরের মধ্যে আর এই একটা হচ্ছে নিচে এইটাকে ড্যামেজ দিয়েছে অ্যান্ড এইটা হচ্ছে কনফার্ম আর ওপরে ঘরের ভিতরে যেই এনিমিটা আছে সেও এখন মরবে কোনো শব্দ তো পাইতেছি না সে সেটাকে আর মারতে পারি নাই কিন্তু কোনো সমস্যা নেই এইখানে আরও এনিমি আছে সামনে তো একটা ওই তো এনিমিটা এখন ওইখানে ফাইট করতেছে তো সে ফাইট করতে থাকার ততক্ষণে আমি এখানে আমার লুটগুলো করতে থাকি আর এই লুট করার পর আমি আসতেছি এনিমিটা তো এইখানেই ফাইট করতেছিল কিন্তু এখন আর কোনো শব্দ পাইতেছি না সে হয়তো চলে গেছে এখানে আশেপাশে কোনো জায়গায় তো দেখতেছি না আর কোনো শব্দও পাইতেছি না না এনিমি এইখানেই আছে সে এইখানেই আছে সে হয়তো এই ঘরের মধ্যেই ঘুরতেছে এনিমিটা আছে আরে ওই তো সামনে গিয়েছে আর এইটা শেষ তার কাছে কোনো মেডকিটই ছিল না সে হয়তো এখানে আসছিল মেডকিট নিতে কিন্তু কোনো লাভই হয়নি সে ডাইরেক্ট চলে গিয়েছে লবিতে আর এখন হচ্ছে যে ক্লক টাওয়ারের সবগুলা এনিমি ক্লিয়ার এই নিয়ে পাঁচটা কিল আর এখন হচ্ছে যে আরও পাঁচটা এনিমি অ্যালাইভ আছে সেই পাঁচটা এনিমিকে আমি মারবো কিন্তু সামনে তো আসুক ব্রাদার একবার সামনে আসুক এনিমি হয়তো এখন ফ্যাক্টরিতে আছে অ্যান্ড বিমা শক্তিতে আছে আগে ফ্যাক্টরি চেক করব অ্যান্ড সামনেই একটা এনিমি আছে এই তো এই প্রথমে একটাকে পেয়ে গিয়েছে অ্যান্ড এখন হচ্ছে যে এইটাকে কিল করব আর এরপর যাব বিমা শক্তিতে এইটাকে তো অনেকটাই ড্যামেজ দিয়েছে আর আমার এইচপি তো অনেকটাই মাইনাস করেছে সে প্রায় অর্ধেকেরও বেশি এইচপি শেষ করেছে কিন্তু কোনো সমস্যা নাই এখন হচ্ছে যে আমার কয়েকটা অ্যামো লাগবে আর এই অ্যামো নিয়ে যাব বিমা শক্তিতে আমি ভাবতেছি যে আশেপাশে কোনো এনিমি থাকতে পারে আমি একটা কাজ করি যে এই এখানে গুলি করতে থাকি শব্দ শুনে যদি এনিমি আসে তাহলে আমার আর বেশি কষ্ট করা লাগবে না এনিমিগুলোকে আমার আর খুঁজা এই তো পেয়ে গিয়েছি সে হয়তো ওই টাওয়ারের ওপরে আরে একদম উপরে দাঁড়িয়ে আছে সে আর আমার এইচপি ব্রাদার কত বেশি আরে ভাই ড্যামেজ দিতেই আছে থামতেছে না আর সে কত বেশি এইচপি একদম শেষ ভাই আমি তো এখনই মরতাম বেঁচে গেছি আর এখন আরে সে আবার নিচেও নেমেছে সে নিচে তো নেমেছে আর এখন সে যাবে ওপরে
এনিমিটাকে তো ড্যামেজ দিতেই পারি নাই, কিন্তু এই এই সে আরে ঘুষি মারতে আস্তে আস্তে কি 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 ভাই অনেকটাই ড্যামেজ দিছিল, কিন্তু এখন আর কিছুই করতে পারবে না, তার ঘুষিতে কোনো পাওয়ার নাই ভাই, সে হয়তো ক্লানই আসে নাই। অ্যান্ড এইটা হচ্ছে ডাউন। আর এখন আমি মেড কিট ইউজ করতে থাকবো, আর ততক্ষণে যদি তার টিমমেট আসে তাহলে তার টিমমেটকে সহ তাকে মারবো। অ্যান্ড এখন হচ্ছে ওকে, তো এটা গেছে, আর তার টিমমেট এখন পর্যন্ত এখানে আসে নাই। এখনও দুইটা এনিমি অ্যালাইভ আছে, সেই পাঁচটা এনিমির মধ্যে দুইটাকে আর কি তিনটা না দুইটাকে তো আমি মারলাম, পাঁচটা এনিমি না আমি সহ ছিলাম পাঁচজন এনিমি, তো অ্যালাইভ আছে আর কি, অ্যালাইভ ছিল শুধুমাত্র চারজন, যেখান থেকে দুইটাকে আমি মেরেছি, আর শুধুমাত্র দুইটা সামনে ফাইট করতেছে। ব্রাদার কি করতেছো তোমরা, কিল তো সব আমার, সবগুলা কিলই হচ্ছে আমি করব। এই পাশে এই একটা কিল তো করেছি, অ্যান্ড এখন আর শুধুমাত্র লাস্ট একটা এনিমি অ্যালাইভ আছে, এইটাকে মারতে পারলে হচ্ছে নয়টা কিল, কিন্তু তার আগে এইটাকে মারবো। আর সে কোথায় লুকিয়ে, ওই তো ওই পাশে আছে, 149 ড্যামেজ। অ্যান্ড এখন হচ্ছে যে আর শুধুমাত্র একটা ফ্রিজ গ্রেনেড থ্রো করবো, অ্যান্ড এইটা শেষ না, সে গেল কোথায়, আরে এই তো সে এইখানে আছে, এনিমিটা এখন নিচে নেমেছে। অ্যান্ড সে আরে ভাই এইটাও তো সেই একই রকম, সে কি ভাবতেছে ঘুষি দিয়ে মারতে পারবে ব্রাদার, এত সহজ নাকি, এইটা আমার সাথে মজা করতেছে ব্রাদার, এত সহজে তো আর মারতে পারবে না। তো যা বলেছিলাম সেই পাঁচটা এনিমিকে আমি মেরেছি আর কি, পাঁচটা না চারটা এনিমি, আমি সহ পাঁচজন। অ্যান্ড এই নিয়ে নয়টা কিলের সাথে এক্সপ্লোসিভ জাম্পে সোলো ভার্সেস স্কোয়াডে বোয়া। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলওয়েজ সিলেক্ট করো। সো সিন আ নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।